গোষ্ঠীগন্ডলে জর্জরিত পোস্ট অফিস জমহুনি আচমকায় ছাত্র নেতা সম্রাট রায়কে কেনই বা শোকজ করা হয়েছে, দেখুন প্রতিবেদন। ত্রিপুরা স্বাধীন ভারতের যুক্ত হওয়ার পর থেকে রাজ্য রাজনীতিতে কংগ্রেস যে একটা ছাপ তৈরি করে রেখেছিল রাজ্যের বুকে, তা এখন পুরোপুরি গোষ্ঠীগন্ডলে জর্জরিত, এমনটা মনে করছে রাজ্যের একাংশ জনগণ। কেননা তার প্রমাণ প্রত্যক্ষ করা গেল বিশেষ কয়েকটি কারণে। হঠাৎ কেন কিভাবে রাজ্য কংগ্রেসের সভাপতির পদ থেকে প্রায় 46 বছর জড়িত থাকা সত্ত্বেও দলের আভ্যন্তরীণ কিছু নেতা নেত্রীর একঘেয়েমি পড়ার শিকার হলেন কৈলাসহর কেন্দ্রের কংগ্রেসের জয়ী প্রার্থী বিধায়ক বীরজিৎ সিনহা? প্রশ্ন একাংশ রাজ্যবাসী, তার প্রমাণ অহরহ লক্ষ্য করছে পুরো রাজ্যবাসী। রাজ্যের নতুন সভাপতি পদে আসীন হওয়া 8 নং বর্দোয়ালি কেন্দ্রের পরাজিত বিধায়ক আশিস কুমার সাহা কংগ্রেসের সভাপতি পদ গ্রহণ করার কিছুদিনের মধ্যেই কংগ্রেসের রাজ্যের নামী দামি কিছু নেতৃত্ব নিজ পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং পদত্যাগের কিছুদিনের মধ্যেই বিজেপিতে যোগদানের পর্বও দেখা গেছে। তার পাশাপাশি বীরজিৎ সিনহাকে পদ থেকে সরানোর ফলে রাজ্যের বেশ কিছু অঞ্চলে ব্যাপক সাড়া পড়েছিল। অন্তর্মহলের খবর অনুযায়ী রাজ্য কংগ্রেসের বর্তমান সভাপতির উপর রাজ্য নেতৃত্বের ভরসা নেই বললেই জানা যায়। এই অবস্থায় 15ই আগস্টের দিন বিধায়ক বীরজিৎ সিনহা, NSUI এর সভাপতি সম্রাট রায় একসঙ্গে বীরজিৎ সিনহার নিজ বাসভবনে পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করে। এই প্রশ্নটা রাজনৈতিক বিশ্লেষক মহলে কিন্তু রয়ে গেল, কারণ 15ই আগস্ট পোস্ট অফিস চৌমুহনীস্থিত রাজ্য কংগ্রেস দপ্তরে ওনার উপস্থিত থাকা এবং পতাকা উত্তোলনে সামিল হওয়ার আশা করেছিল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যের প্রকৃত কংগ্রেস প্রেমীরা। তার মধ্যে NSUI এর সভাপতি, যাকে কিনা পুরো রাজ্যবাসী ছাত্র নেতা নামে জানে, রাজ্য কংগ্রেস ভবনে ওনার কক্ষের দরজায় থাকার নেম প্লেটটাকে খুলে ফেলার যে অপপ্রয়াস হয়েছিল তাতে ব্যাপক সাড়া পড়ে রাজ্য বুদ্ধিজীবী মহলে। অপরদিকে TSF এর ডাকা গত সোমবার যে 12 ঘন্টা ত্রিপুরা বন্ধের ডাক দেওয়া হয়েছিল তা পুরোপুরি সমর্থন করেছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা সহ ছাত্র নেতা সম্রাট রায়, এমনটা সূত্রের খবর। কিন্তু কংগ্রেসের বর্তমান সভাপতি ও পুরো রাজ্য জানে যে কংগ্রেস ভবনটা কোথা থেকে কোন বাড়ি থেকে চলছে। ছাত্রনেতা সম্রাট রায়কে TSF এর ডাকা 12 ঘন্টা বন্ধের সমর্থন করায় শোকজ করা হলো। তাতে একটা কথাই স্পষ্ট যে এই শোকজ কারো একা হাতে হয়নি, কিন্তু তাতে সাদা বাড়ির নির্দেশ ছিল বলে সূত্রের খবর। উপনির্বাচন নিয়ে এক সাংবাদিকদের প্রশ্নোত্তরে কংগ্রেসের বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, CPIM এর প্রার্থীর প্রচারে উনি যাননি, কারণ বক্সনগর ধনপুরের স্থানীয় নেতৃত্বরা CPIM এর প্রার্থীর সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছেন। এত স্পষ্ট কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠী কন্দলের জন্যই আজ কংগ্রেস পতনের মুখে। জিরো রিপোর্ট, নিউ সুইজারল্যান্ড।